হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এসবি 360 চ্যানেলে আপনাদের স্বাগতম একটি নতুন ভিডিওতে। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুখবর। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে অনলাইন থেকে কিভাবে আর্নিং করা যায়, তো অনলাইনে আর্নিং নিয়ে আজকে আমার এই ভিডিও। অনেকেই ফ্রিল্যান্সিং করে থাকে, তো ফ্রিল্যান্সিং এর মধ্যে তারা বেশ কিছু কাজও জানে, যেমন ট্রাফিক্স এর কাজ নিয়ে অনেকে ফ্রিল্যান্সিং করে, ওয়েব ডিজাইনের কাজ নিয়ে ফ্রিল্যান্সিং করে, বা অনেকে ইউটিউবিং করতেছে, তো পাশাপাশি আরো বিভিন্ন কাজ করতেছে ফ্রিল্যান্সিং এর। তো ফ্রিল্যান্সিং যারা করতেছে তারা বর্তমান বাংলাদেশ সব বহির্বিশ্বে যতগুলো রাষ্ট্র আছে, বেশিরভাগ রাষ্ট্রের যে অবস্থা একটি ভাইরাসের কারণে, তারা সবাই বাসায় বসে বসে ফ্রিল্যান্সিং করতেছে। তো আপনারাও তাদের মতো বাসায় অবস্থান করতেছেন, কিন্তু আপনারা বাসায় বসে থেকে কোনো কাজ করতেছেন না। কেউ ফেসবুকিং করে সময় নষ্ট করতেছেন, কেউ বা ইউটিউবিং করে সময় নষ্ট করতেছেন, ইউটিউবে ভিডিও দেখতেছেন, এবং তেমন কোনো কাজ করতেছেন না, বাসায় বসে আছেন। তো বাসায় বসে থেকে আপনারা কিভাবে নর্মালি ফেসবুক যেমন চালান, নর্মালি ইউটিউব যেমন চালান, গুগলে যেমন সার্চ করেন, সেই রকম সাধারণ কাজের মাধ্যমে আপনারা মোবাইল, নর্মালি মোবাইল দিয়ে বা কারো যদি ল্যাপটপ থাকে ল্যাপটপ দিয়ে কিভাবে আপনারা অল্প অল্প করে বেশ ভালো একটি ইনকাম করতে পারেন, সেটা নিয়ে আজকে আলোচনা করব। ছোট্ট একটি কাজ, বেশি বড় কোনো কাজ না, এই জন্য আপনাদের কাছে আমি এই ছোট ভিডিও টিউটোরিয়ালটা নিয়ে আসলাম। এই ভিডিও টিউটোরিয়ালটি আশা করি আপনারা যদি পরিপূর্ণভাবে দেখেন এবং এইটা ফলো করে আপনারা আমি যে সাইটটাতে বলবো সেই সাইটটাতে অ্যাকাউন্ট করে একটু একটু করে আগায় যান, তাহলে মাস শেষে আপনারা কমপক্ষে 3 থেকে 4 হাজার টাকা বা আর একটু ভালো করে কাজ করলে আপনারা আরো ভালো কিছু ইনকাম করতে পারবেন। তো চলুন ভিডিও স্ক্রিনে চলে যাই। তো ভিডিও স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আজকে ভিডিওটা প্রথম দেখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করবো তখন আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আপনাদেরকে এতক্ষণ আমি যে সাইটটার কথা বলতেছিলাম, যে সাইটটাকে খুব কম কম কাজ করে, ছোট কাজ করে ইনকাম করা যায়, সে সাইটটা হচ্ছে পিসার্স এর সাইট। এই পিসার্স এর সাইটের এই প্রথম ফ্রন্ট পেজ হচ্ছে এটা, এখানে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট করা একটি পেজ। অ্যাকাউন্ট করার পরে এই পেজটি আসছে, তো আমি এই পেজটা নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। তো আপনাদের কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখানোর আগে আমি একটু দেখিয়ে দিতে চাচ্ছি আপনারা এখানে কত টাকা কিভাবে ইনকাম করতে পারেন, সে কাজটা আমার এই অ্যাকাউন্টটা থেকে দেখাই দিই আপনাদের। আমার যে অ্যাকাউন্টের এই পেজটা, এই পেজের এই সাইটে যখন আপনারা চোখ দিবেন তখন দেখবেন এখানে 27p একটা অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমার এটা হচ্ছে আমার আর্নিং, আমার আর্নিং হয়েছে 27p। তো এই আর্নিংটা কিভাবে আসলো বা এই 27p হচ্ছে আপনার কত টাকা বা কত ডলার সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিব। তো এটা দেখিয়ে দেওয়ার জন্য আমি প্রথমত আমার প্রোফাইলে যাচ্ছি, এই সাইটে যে আইকনটা আছে এখান থেকে আমি আমার মাই অ্যাকাউন্টে ক্লিক করে আমি আমার প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পরে এটা ক্রস করে দিই, প্রোফাইলে আসার পরে দেখেন আমার ইনকামটা কোথা থেকে আসে। আমি আমার অ্যাকাউন্টটা এখনো ভালোভাবে সেটিং করিনি, এখানে দেখাচ্ছে যে এটা রিওয়ার্ড অ্যাকাউন্ট, এখানে আমার 27 সেন্স বা 27 টোকেন আছে। আমি যখন টোকেনের উপর ক্লিক করলাম, টোকেনের উপর ক্লিক করার পর দেখেন এখানে মিনিমাম এলিজিবল টোকেন, অর্থাৎ সর্বনিম্ন 1000 টোকেন হলে তারপরে আপনারা এই টাকাটাকে উইথড্র করতে পারবেন। আর এখানকার আমার যে টাকাগুলো আছে সেগুলো সব আসছে ম্যাক্সিমাম সার্স থেকে। এই দেখেন সার্স রিওয়ার্ড 2.25, অর্থাৎ আপনারা বুঝতেছেন একবার সার্চ করলে প্রায় 2.025 টোকেন এখান থেকে পাওয়া যায়। আর এবং একদম নিচে দেখেন রেফারেল বোনাস টোকেন, অর্থাৎ একটা রেফারেন্স থেকে এখানে প্রায় 25 পিসেন্স দিয়ে থাকে তারা। তো রেফারেন্স থেকে খুব ভালো একটা ইনকাম এবং আপনারা সার্চ করে করে ভালো একটা ইনকাম করতে পারেন। তো সার্চটা কিভাবে করবেন এবং রেফারেন্সটা আপনারা কোথায় পাবেন, এই দুইটাই আমি জিনিস আমি দেখাই দিব। তো আমি আবার রিসার্চে ক্লিক করলাম, রিসার্চে ক্লিক করে এই যে সার্চ বক্স আছে এটা জিমেইল এর মতো, ওই সরি জিমেইল বলতেছি গুগল এর মতো করে এখান থেকে সার্চ করতে পারেন। এখানে যদি চাকরি সার্চ করবেন আপনারা সেটা গুগলে গিয়ে দেখতে পারবেন, অর্থাৎ এখানে যেমন আমি লিখে দিচ্ছি হাউ টু মেক, ধরেন যে আমি হাউ টু মেক এটা এই টেক্সটাই সার্চ করবো। তো এই টেক্সটা আমি এখানে লিখলাম, লেখার পরে এই সার্চটা আমি কোথায় করতে যাচ্ছি আমি গুগলে করবো। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে রিসার্চ এর পার্সোনাল সাইটে করতে পারেন, ফেসবুক থেকে এই টেক্সট দিয়ে ফেসবুকের সার্চ করতে পারেন, টুইটারে করতে পারেন, তো অনেকগুলো অপশন আছে। আমি গুগলে করবো, আমি গুগলে একটা ক্লিক করলাম। আপনারা লক্ষ্য রাখবেন যে আমার এখানে 27p ছিল, এটা কিন্তু একটু এক্সট্রা আসবে, অর্থাৎ এই সার্চটা করার পরে এই দেখেন আমি সার্চটা করলাম, এটা আপনাদের গুগল থেকে দেখাচ্ছে। তো আমি আবার ব্যাক চলে যাচ্ছি, ব্যাক চলে যাওয়ার পর এখানে দেখেন 27p, আমি যখন একটু রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এখানে দেখেন 27.25p, অর্থাৎ আমি একটা সার্চ করার ফলে এখান থেকে আমাকে তারা 0.25p সেন্সটা অ্যাড করে দিলাম।
তো এইভাবে আপনারা সার্চের মাধ্যমে টাকাটা ইনকাম করতে পারেন। আর রেফারেন্সের জন্য আপনারা এইখান থেকে মাই অ্যাকাউন্টের নিচে এই রেফারেন্স যে অপশনটা আছে এখানে গিয়ে আপনাদের রেফারের একটা লিংক দেওয়া থাকবে, এটা থেকে আপনারা রেফারেন্স করে দিতে পারবেন। এবং রেফারের ক্ষেত্রে ইউ বিকাম এলিজিবল ফর 25 টোকেন বোনাস, অর্থাৎ আপনি রেফার করলে আপনি নিজে 25 টোকেন পাবেন। এবং যা আপনার রেফারের এই লিঙ্কটা যে লিঙ্কটা ক্লিক করে যে অ্যাকাউন্ট করবে সেও 25 টোকেন পাবে। এবং অনস ইস রেফারেল হ্যাজ আর্ন 50 সার্চ রিওয়ার্ড টোকেন, অর্থাৎ 50 বার সার্চের যে রিওয়ার্ড টোকেন যদি যখন পায় তখন, এবং সে যদি 30 দিন অ্যাক্টিভ থাকে আপনার এই রিসার্চের সাইটে, 30 দিনের মতো যদি সে কাজ করে তাহলে আপনারা এই টোকেনটা পেয়ে যাবেন। তো চলুন আমি এবার সরাসরি চলে যাচ্ছি কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন সেটা আপনাদের একটু আমি দেখাই দিই। তো আমার যেহেতু বর্তমানে যে জিমেলটা লগ ইন করা আছে সেই জিমেল দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, এই জন্য আমি নতুন একটি জিমেল দিয়ে আপনাদের দেখাই দিই। তো আমার নতুন একটি জিমেল আমি এখান থেকে লগ ইন করে নিলাম। জিমেইলে লগ ইন করে নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিবো, রিসার্চের ওই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা একটি পেজে যাবেন। আমিও আমার লিঙ্কটা কপি করে রাখছি, ওই লিঙ্কটা এখানে পেস্ট করে আমি আমার একটা পেজে যাচ্ছি। আর লিঙ্কটা কপি করে কেন যাবেন, আপনারা সরাসরি অনেকে ভাবতেছেন হয়তো গুগলে সার্চ করে যাবেন, গুগলে সার্চ করে গেলে কিন্তু আপনারা প্রথম অ্যাকাউন্ট করার পরপর যে 25 টোকেন যেটা পাওয়ার কথা সেটা কিন্তু পাবেন না, হয়তো আমিও পাবো না কিন্তু আপনিও পাবেন না। আর যদি লিঙ্কটা কপি করে আপনারা আর লিঙ্কটার মাধ্যমে যদি যান তাহলে আপনারা সাথে সাথে অ্যাকাউন্ট করার সাথে সাথে 25 টোকেন পেয়ে যাবেন। তো আমি সেই লিঙ্কটা এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমি এটা এন্ট্রি দিলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই ধরনের একটা পেজ আসবে আপনাদের, এখানে দেখেন রিসার্চের এই নিচের দিকে দেখবেন যে সাইন আপ নাও একটা অপশন আছে, আপনারা এই সাইন আপ নাও তো ক্লিক করবেন। সাইন আপ নাওতে ক্লিক করার পরে আপনাদের সাইন আপ করার জন্য বলবে, তো এখানে আপনারা আপনাদের যে মেইলটা সেই মেইলটা এখানে দিয়ে দিবেন। আমি আমার মেইলটা এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার অরিজিনাল মেইল দিয়ে একটা আইডি আছে আমি অন্য একটা মেইল দিয়ে আরেকটা আইডি করতেছি। gmail.com তো আমি আমার এখানে একটা মেল দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন একটা মোটামুটি একটু স্ট্রং টাইপের একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ডটা দুইবার দিয়ে দিবেন সেম পাসওয়ার্ড, এবং এরপরে এখানে দিবেন আই হ্যাভ রিড, এটাতে টিক মার্ক দিবেন এবং আই এম নট এ রোবট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যদি আপনাদের কোনো ক্যাপচা আসে ক্যাপচাটা একটু শেষ করবেন, ভেরিফাই করে দিবেন। এখান থেকে ভেরিফাই করার পরে টিক মার্ক চলে আসবে, এখান থেকে সাইন আপ নাও তে ক্লিক করবেন। সাইন আপ নাও তে ক্লিক করার পরে আপনাদের সরাসরি অ্যাকাউন্টটা হয়ে যাবে। এখানে নেট স্লো বিদায় একটু স্লো কাজ করছে, এই দেখেন সরাসরি অ্যাকাউন্টটা হয়ে গেছে এবং আমার পাসওয়ার্ডটা সেভ করতে বলতেছে, আমি এখান থেকে আপাতত এটা সেভই দিলাম, থাকুক সমস্যা না, আপনারা সেভ নাও করতে পারেন। এখানে বাকি যে অপশনগুলো আছে কোথায় কি করতে হবে সেটা আপনাদের একটু লিখে এরা দেখাই দিবে। তো এখানে নেক্সট দিলে আপনি একটার পরে একটা দেখতে পারবেন যে কোথায় কি আছে। আমি আপাতত স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি, ওকে। তো দেওয়ার পরে এখানে দেখেন আপনারা যখন অ্যাকাউন্টটা করে ফেলবেন, অ্যাকাউন্টটা করার পরে এই পাশে এই পপআপ মেসেজ একটা চলে আসবে, এখানে দেখা আছে আর্ন ক্রিপ্টো রিওয়ার্ড অ্যাট রিসার্চ টু ক্রোম। আপনারা এখান থেকে রিসার্চটাকে ক্রোম অ্যাড করে নেবেন, আমি এটা অ্যাড করে দেখাচ্ছি আপনাদের, তারপরে আরো বাকি কিছু আলোচনা আছে সেটা করব। তো এখানে দেখেন ওটাতে ক্লিক করার পর আপনাদের এরকম একটি অপশন আসবে, সেখানে অ্যাড টু ক্রোম একটি অপশন লেখা থাকবে। রিসার্চের এই অ্যাপসটাকে আপনার ক্রোম অ্যাড করে নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অ্যাড এক্সটেনশন অপশনে ক্লিক করবেন, যদি ল্যাপটপ বা ডেস্কটপ না হয় মোবাইলে হয় মোবাইলে ওইভাবে আপনার কাজটা করে নেবেন। আর সেক্ষেত্রে ক্রোমে করাটাই সবচেয়ে বেটার অপেরা মিনি বা ইউসি ব্রাউজারের তুলনায়। তো আমি এখানে আপাতত এটা অ্যাড টু ক্রোম করে নিলাম, এবং এরপরে এই উপরে দেখতে পারবেন এই অপশনটা আগে ছিল না, এটা আমি যখন অ্যাড টু ক্রোম করার পরে এটা যখন ইনস্টল হয়ে গেছে তখন এখানে এই অপশনটা আসছে। তো আশা করি এটা এখান থেকে কেটে দিতে পারেন, এই পেজে আর তেমন কোনো কাজ নেই, এই পেজটাকে দিতে পারেন। এবার এখানে দেখবেন আপনার এখানে রিসার্চের একটি সাইট চলে আসছে। এবার আমি দেখাই যে মজার বিষয়টা, আমি মাত্র এই অ্যাকাউন্টটা করলাম এই জিমেলটা দিয়ে, এখানে আমার এই পাশে যখন আপনারা তাকাবেন এখানে দেখবেন 25.00 রিসার্চ, অর্থাৎ এখানে আমার জিরো থেকে একটা রেফারেন্সের মাধ্যমে আমি অ্যাকাউন্টটা করছি বিদায়, আমার 25 রিসার্চ কিন্তু অলরেডি চলে আসছে। কিন্তু যে রেফারেন্স আইডিটা দিয়ে আমি করছি সে কিন্তু এখনই এই 20 রিসার্চটা পাবে না, সে পাবে যদি আমি বেশ কিছু ইনকাম এখান থেকে করি, অর্থাৎ আমার এই রিসার্চটা যখন 100 হবে তখন তাকে এই সাইটের থেকে 25 রিসার্চ দেওয়া হবে, আমার থেকে কেটে দিবে না, অর্থাৎ এই আইডি থেকে কেটে দিবে না। তো এখানে এই অ্যাকাউন্টটা করার পরে আপনাদের এই অ্যাকাউন্টে কিভাবে ইনকাম আসবে
যেটা আমি কিছুক্ষণ আগেও দেখাইছিলাম, এখানে যখন আপনারা সার্চ করবেন, আমি যে কোনো একটা কিছু লিখে আমি নর্মালি গুগলে সার্চ করলাম, এখানে সার্চ করার পর দেখেন এটা সরাসরি গুগলে নিয়ে যাবে। আপনারা একটু অপেক্ষা করবেন, পিসার্সে গুগলের মতোই নর্মালি সার্চ করার মতো একটা সাইট, এখানে একটা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে আমি এখান থেকে একটু রিফ্রেশ করতেছি। রিফ্রেশ করলে এখানে দেখেন 25 ছিল বরাবর, এখন 25.25 পিসার্স এখানে আছে। তো আমি এখান থেকে আমার একটু প্রোফাইলটা যাচ্ছি, মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা এখান থেকে এগুলো সবগুলো নিজেরা নিজেরা করতে পারবেন। আপডেট প্রোফাইল থেকে গিয়ে আপনাদের নাম ঠিকানাগুলো অ্যাড করে নেবেন, এগুলো সেটিংটা করে নিতে পারেন নিজেদের মতো করে। তো এই বাকি এদিকে টোকেন বা অন্যান্য কাজগুলো আপাতত করার দরকার নেই, আপনারা শুধু এখানে নিজেদের প্রোফাইলটা একটু ঠিক করে নেবেন এডিট করে। তো এখানে দেখেন আমি আর একটা জিনিস দেখাই দিই, এই যখন এখানে ক্লিক করবেন অর্থাৎ আপনাদের যে রিসার্চটা আছে এখানে ক্লিক করবেন, তখন আপনারা দেখতে পারবেন যে আপনারা কত টাকা মিনিমাম হলে এখান থেকে উইথড্র করতে পারবেন এবং আপনাদের কত তারিখে কিসের উপর ভিত্তি করে আপনার এই অ্যামাউন্টটা যোগ হয়েছে। তো আমার এই মাত্র করলাম যেটা 18/4/2020, একটি রেফারেন্স বোনাসের মাধ্যমে আমি 25 পিসেন্স পাইছি এবং একটা সার্চ পরিস্থিতিতে আমি 0.25 পিসেন্স এখান থেকে পাইছি। তো এটা আবার উইথড্র করা যাবে সর্বনিম্ন 1000 টোকেন এখানে হলে এখান থেকে আমি উইথড্র করতে পারবো। তো আমরা নর্মালি তো গুগলে সবসময় সার্চ করে থাকি, তো গুগলে পরিবর্তন বা এখানে সার্চ করে আমরা এই টোকেনগুলো আস্তে আস্তে 1000 পর্যন্ত করে তারপরে এটা ডিরেক্টলি উইথড্র করতে পারবো। আর উইথড্র ব্যাপার বিষয় নিয়ে আমি পরবর্তীতে আপনাদের আরেকটা ভিডিও মাধ্যমে দেখাই দিব। তো এখানে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই রেফারেন্সটা, যেমন আমি একটা লিঙ্ক কপি করে আমি লগ ইন করলাম, তো আপনারা আপনাদের যে লিঙ্ক বা আপনাদের যে রেফারেন্স গুলো আপনাদের বন্ধুদের কাছে সেটা কিভাবে পাঠাবেন, তো আপনার রেফারেন্স আইডিটা কোথায় পাবেন? রেফারেন্স আইডির জন্য আপনার এই পাশের যে আইকনটা আছে আইকনে ক্লিক করে এখানে দেখেন একটা অপশন পাবেন রেফার এ ফ্রেন্ড। তো রেফার এ ফ্রেন্ড অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের কিছু শর্ত এখানে লিখে দিচ্ছে, এটা চাইলে কেউ করে নিতে পারেন, বিশাল লেখা আমি আপাতত পড়তেছি না। এখান থেকে নিচে আই এগ্রি টু দ্য অ্যাবভ টার্মস এ ক্লিক করে এখান থেকে এগ্রি করে দিবেন। এগ্রি করার পর আপনাদের যে রেফারেন্স যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে কপি করে আপনাদের পরিচিত যারা আছে আপনাদের ফেসবুক টুইটার লিঙ্কডিন যে কোনো আইডিতে শেয়ার করতে পারেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদের মেসেজের মাধ্যমে এই লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তারা যখন এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্ট করার পরে সেও বোনাস পাবে, আপনি একটি বোনাস পাবেন। তো আপাতত এতটুকুই ছিল এই ভিডিওটা, এখন আর তেমন কিছু নেই। আর একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা জানানো, সেটা হচ্ছে আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই পি টোকেনটা কত টাকার সমান, আমি সেটা একটু দেখিয়ে ভিডিওটা শেষ করব। অর্থাৎ এটা কত টোকেন হলে বা কত পি টোকেন হলে আপনি কত টাকা আর্ন করতেছেন আমি সেটা একটু দেখাই। তো সেটা দেখানোর জন্য আমি টিসার্সে ক্লিক করলাম, টিসার্সে ক্লিক করার পর আমি এখানে আসলাম, এখান থেকে আমি সরাসরি মাঝখানে যে অপশনটা আপনারা নিজেরাও চেক করে দেখতে পারেন, এটা কয়েন মেক মার্কেট ক্যাপ, এটাতে ক্লিক করলাম, এখানে কিছু একটা লিখে দিই, যেমন আমি 1000 অথবা এখানে আমি পিসার্সটা লিখে দিই, পিসার্সটা লিখে আমি এখানে এটাতে ক্লিক করলাম। একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে টোকেনটা পিসার্সের টোকেনটা, এটার দাম অন্যান্য যে টাকা পয়সার মতো বা অন্যান্য ডলারের মতো এটাও ওঠানামা করে, কোনো সময় বেশি হয় কোনো সময় কম হয়। তো এখন যে অবস্থাটা দাঁড়াইছে এটা প্রায় কিছুটা কমে গেছে, বর্তমানে আমি যখন ভিডিওটা তৈরি করতেছি সে অবস্থায় কিছুটা কমে গেছে, এটা কমে দাঁড়াইছে 1 পিসার্স সমান 0.01662 ইউএসডি ডলার। তো এটা কিছুটা কমে গেছে, অনেক সময় বাড়ে অনেক সময় এটা কমে যায়। তো আপনারা 1000 পিসার যেটা আর্ন করবেন, আর্ন করার পরে আপনারা যখন ক্যাশ করবেন তখন এই 1000 পিসার সমান আপনারা কত টাকা পাচ্ছেন আমি সেটা একটু আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে উপরে যে অপশনগুলো আছে অপশনগুলো থেকে, আচ্ছা এই টুলস যে অপশনটা, টুলসে ক্লিক করলে এখানে একটা অপশন আছে কারেন্সি কনভার্টার, কনভার্টারে ক্লিক করলাম আমি, ক্লিক করে এখানে দেখাই দিচ্ছি, এখানে আমি কারেন্সি ধরলাম যে 1000 পিসার্স, 1000 পিসার্স কয়েন সমান PRE যে পিসার্স পি কয়েন সমান কত USD। তো এখানে আপাতত দেখাচ্ছে হচ্ছে 16 USD, যদি আমরা এটা বাংলাদেশি টাকায় দেখি তাহলে এখানে আমাদের কত টাকা আসে দেখি, টাকা এই যে বাংলাদেশি টাকাতে ক্লিক করলাম, বাংলাদেশি টাকাতে প্রায় বর্তমানে আসছে 1372 টাকা। তো এটা আপাতত মেবি সর্বনিম্ন যেটা মাইনাস হয়ে গেছে, অর্থাৎ আপনারা
$1,000 ইনকাম করা, 1,000 টোকেন ইনকাম করার পর আপনার টাকাটা একটু চেক করে নেবেন যে তখন মার্কেট রেট কত আছে। যখন দেখবেন যে আপনাদের মার্কেট রেটটা বেশি আছে তখন সেটা উইথড্র করে নেবেন। আর উইথড্র ব্যাপারটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করব। তো আপনারা দেখতে পারলেন যে এখানে 1,000 টোকেন সমান বা 1,000 কয়েন পি টোকেন সমান হচ্ছে প্রায় 1,372 টাকা আপাতত। এটা অনেক সময় ওঠানামা করে এবং সর্বোচ্চ 3 থেকে 4,000 পর্যন্ত এটা হতে পারে। তো আপনারা খুব সহজেই আর্নিংটা করে নিতে পারেন। এবং আপনারা যখনই নর্মালি গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করার পরে পরবর্তী পরিবর্তে আপনারা পিসার্চে সার্চ করতে পারেন। যখন দেখেন আমি পিসার্চটা লোক অ্যাড করে দেওয়ার পর এখানে সরাসরি পিসার্চ আসছে। তো এখানে আমি কোনো একটা কিছু সার্চ করলেই আমার সেটা পিসার্চে একটা ইনকামটা আর্নিংটা চলে যাবে। এবং পরবর্তীতে এখানে আমি এই পিসার্চে ক্লিক করে পিসার্চ থেকে যখন আমি পিসার্চের এই অপশনে ক্লিক করবো, পিসার্চের অ্যাকাউন্টে যখন যাবো আমি এখানে দেখতে পারবো। দেখেন এখানে আমার আর্নিংগুলো এখানে তারা শো করবে, অর্থাৎ প্রতিটা সার্চের জন্য আমাকে 0.25 করে দিবে এবং আমার যে রেফারেল লিঙ্কটা আছে ওই লিঙ্কের জন্য আমাকে 25 পি করে দিতে থাকবে। তো এইভাবে খুব সহজে বাসায় বসে থেকে এই লকডাউন সময়ের মধ্যে সময়টা অপচয় না করে হালকা এই কাজের মাধ্যমে আপনারা খুব ভালো একটি আর্নিং করতে পারেন আমি মনে করি। এবং ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন এই ভিডিওটা ফলো করে অ্যাকাউন্ট করলে আমার মনে হয় না কারো কোনো সমস্যা হবে। আর যারা আপনারা মোবাইলে কাজ করবেন তারা মোবাইলে নিয়ে বা কোনো অপশন খুঁজে পাওয়া নিয়ে যদি কোনো প্রকারের সমস্যা করেন আমাকে কমেন্ট করে জানান, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সমস্যাটা সমাধানের একটি পথ দেখিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং আপনাদের যে কোনো পরামর্শ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আমি পরবর্তী যখন ভিডিও আপলোড করবো আপনারা যাতে একটা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, টাটা, বাই বাই।